নমস্কার, পাপিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রিকোয়েস্ট রেসিপি, যেটা রিকোয়েস্ট করেছে আমারই একটা এভরি ফ্রেন্ড মিলননাথ চক্রবর্তী। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছাঁচি কুমড়ো নারকেল দিয়ে কীভাবে ছাঁচি কুমড়ো বানাতে হয়। অনেকে এটা আপনারা ছাঁচি কুমড়ো না বলে চাল কুমড়ো বলে থাকেন। তাহলে চলুন দেখে নিই ছাঁচি কুমড়ো বানাতে, নারকেল দিয়ে বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ছাঁচি কুমড়োকে, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, দুটো গোটা এলাচ, আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু শুকনো লঙ্কাটা ছোট, বড় হলে আপনারা একটাই ইউজ করতে পারেন, আর একদম অল্প পরিমাণে গোটা জিরে। এখানে নিয়েছি একটা ছোট সাইজের নারকেলকে কুড়ো করে রেখেছি। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, আর আমি এটা একটু মিষ্টি দেব। আপনারা চাইলে মিষ্টিটা কমও ইউজ করতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দিতে পারেন। এখানে নেব অল্প চিমটি পরিমাণে আমি হলুদ ইউজ করব, কারণ এটা একটু সাদা সাদাই বেশি ভালো লাগে। আর এখানে আমি আদা আর জিরেটাকে ভালো করে পেস্ট করে রেখেছি হাফ চা চামচ মতো, কারণ এতে মশলার ভাগ খুবই কম পরিমাণে দিতে হয়। আর এটা আমি করব সর্ষের তেলে। এবার একটা কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, এবং এগুলো একটু ভালো করে মিশিয়ে দিয়ে যতক্ষণ না ফ্লেভার বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি অপেক্ষা করছি। এবার ফ্লেভারটা বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে ছাঁচি কুমড়োটা দিয়ে দেব। আমি ছাঁচি কুমড়োটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা 2 মিনিট ধরে নাড়তে থাকব। আমি এটা নাড়তে নাড়তে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে এই ছাঁচি কুমড়োর মধ্যে যতটা জল আছে সব বেরিয়ে আসবে, আর আমি এই রান্নায় কোনো জল ইউজ করব না, যেহেতু এটা খুব নরম জিনিস, এ থেকেই জল বেরোয়, সেজন্য আমি এতে জল দেব না। এবার আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি, এবং এর মধ্যে দেখুন বেশ খানিকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চিলটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন, এটা কিন্তু একটু সাদা সাদাই বেশি ভালো লাগে। আমি অল্প পরিমাণ দিলাম। এবার এর মধ্যে আমি আদা আর জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই অল্প পরিমাণ দেবেন, বেশি মশলা হয়ে গেলে কিন্তু খুব একটা টেস্ট হবে না। এটা কিন্তু খুব মশলা কিন্তু খুব অল্পই লাগে। এবার এটা আমি যতক্ষণ না একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি চাপা দিয়ে অপেক্ষা করব। আমি চাপা দিয়ে দিলাম, 2 মিনিটের মতো পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলছি, দেখুন এটা সেদ্ধ হয়ে এসেছে। এটা যখন 60-70% সিদ্ধ হয়ে আসবে, তারপর দেখুন আর একটু বাকি আছে, এই সময়টা আমি এবার চিনি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা যেরকম চিনি পছন্দ করবেন, মিষ্টি যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি ইউজ করেছি। এবার এটা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার 1 মিনিটের মতো আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, চিনি থেকে জলটা বেরিয়ে যখন জলটা একটু শুকিয়ে আসবে তারপর আমি নারকেলটা দেব। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, 1 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে আমি নারকেল কোড়াটা অ্যাড করে দেবো। আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম, এবার এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, আবারও এটাকে আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব, এবং এটা যতক্ষণ না একটু শুকনো হয়ে আসছে আমি অপেক্ষা করব। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি, দেখুন ছাঁচি কুমড়োটা কিন্তু খুব শুকনো শুকনো হয়ে গেছে। আমার এবার রেডি হয়ে গেছে নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন,
এবং ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে এক মিনিটের মতো এটাকে আমি চাপা দিয়ে রেখে সার্ভ করব। এবার তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে আপনারা চটপট সাবস্ক্রাইব করে নিন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আবার কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন সুস্থ থাকুন, ভালো খান আর ভালো রাখুন। নমস্কার।